শুক্রবার প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তাঁতি বাক্সা গ্রামে। ওই গ্রামের এক বাসিন্দার বাড়িতে বজ্রপাতে বৈদ্যুতিক সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। তার বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানান বাড়ির মালিক বিভূতি কর্মকার। তো আমি কাপড় কেচে সন্ধে দিতে আসছি, সেই অবস্থায় প্রচুর পরিমাণে ঝড়, এমনি শিলা বৃষ্টি, বজ্র বিদ্যুৎ এবং এমন একটা বাজে সে পড়লো, পড়ার ফলে আমাদের ছাদটা পুরো ওখানটা নষ্ট হয়ে গেছে, কার্নিশটা ভেঙে পড়ে গেছে, তারপরে দেয়ালগুলো সমস্ত ফেটে গেছে, মোটরটা পুড়ে গেছে, ইনভার্টার পুড়ে গেছে, ফোনগুলো সব পুড়ে গেছে, দেয়ালের ঘরগুলো সব হাফা ফেটে গেছে। আমরা তো যা অবস্থায় ছিলাম সে আর বলার নেই, ভয়ে একবারে সব জড়সড় হয়ে, এটা ক্ষতি হয়নি, সব আমরা ঘরের মধ্যে ঢুকে গেছিলাম বাচ্চাকে নিয়ে, আর ঘরে বাপরে আলো আর বিদ্যুৎ মনে হচ্ছে যেন ঘরে এসে ঢুকে যাচ্ছে, আর এক একটা শিলা মনে হয় পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের এরকম এক একটা শিলা। পাশে গ্রামে একটা তাল গাছে এমন একটা বাজ পড়লো, সে তাল গাছে এখন আগুনে একবারে পুরো গাছটা পুড়ে গেল, স্থানীয় সূত্রে জানা যায় বজ্রপাতে একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এদিন বজ্রপাতের ঘটনায় ক্ষয়ক্ষতির কথা জানান মেমারি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এই এলাকায় আমাদের মাঠে ঘাটে তো ব্যাপক ক্ষতি হয়েছে, তো আমাদের এখানে একটা বাড়িতে বিভূতি কর্মকারের বাড়িতে একটা বজ্রপাত পড়েছে, সেখানে ব্যাপক হারে ক্ষতি হয়েছে, মানুষ কোনো ক্রমে বেঁচে গেছেন, তো ওখানে ওনার ইলেকট্রিক সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে এবং ওনার ইনভার্টার ছিল ইনভার্টার পুড়িয়ে দিয়েছে, বাড়ির দেওয়াল অনেকটা ফাটিয়ে ভেঙে চুয়ে দিয়েছে, গরু মারা গেছে শোনা গেছে আর মানুষজন অল্পক্রমে মানে কিছু অল্পের জন্য বেঁচে গেছে। এটা মেমারি 2 ব্লকের তাঁতি বাক্সা গ্রাম বিভূতি কর্মকারের বাড়িতে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।